আসসালামু আলাইকুম। রেসিপিজ বাই ওয়াসিস মম চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে থাকছে দারুণ মজাদার একটি চকলেট ডেজার্ট রেসিপি। খুব অল্প সময়ে আর খুব সহজেই তৈরি করতে পারবেন এই ডেজার্টটি। বাচ্চা থেকে শুরু করে বড়রাও এই ডেজার্টটি খুব পছন্দ করবে। ঝটপট মেহমানদারিতে ভিন্ন রকমের এই সুন্দর ডেজার্টটি আপনারা পরিবেশন করতে পারবেন। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। ডেজার্টটি তৈরির জন্য প্রথমে আমি এখানে 10 পিস বিস্কিট নিয়ে নিলাম। বিস্কিটগুলোকে আমি একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। সাথে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার। এবার বিস্কিট আর কোকো পাউডারটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। কোকো পাউডার এবং বিস্কিট আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার এই মিশ্রণটাকে আমি একটা বাটিতে লেয়ার করে দিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে এইভাবে চেপে চেপে সমান করে দিতে হবে যেন কোনো ফাটল না থাকে। এইভাবে আমি 3টা বাটি মিশ্রণটা দিয়ে লেয়ার করে নিয়ে নিলাম। এবার চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ। সাথে অ্যাড করছি 1/4 কাপ চিনি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। সম্পূর্ণ মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে চুলাটা অন করে দিব। আর খেয়াল রাখবেন, কর্নফ্লাওয়ারটা ভালো করে মেশানো হলে চুলাটা অন করবেন, তা না হলে কর্নফ্লাওয়ারটা কিন্তু দলা পাকিয়ে যাবে। এইভাবে অনবরত নাড়ার মধ্যে রেখে মিশ্রণটাকে কিছুক্ষণ আমি জাল করে নিব। আর চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো আঁচে। কিছুক্ষণ জাল করার পর দেখবেন মিশ্রণটা ঘন হতে শুরু করেছে। যখন এরকম ঘন আঠালো হয়ে আসবে, এ পর্যায়ে এসে আমি চুলাটা অফ করে দিব। দুধের মিশ্রণটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার আগে থেকে যে 3টা বাটি আমি রেডি করে রেখেছিলাম, সেই বাটিগুলোর মধ্যে আরেকটা লেয়ারে আমি এই দুধের মিশ্রণটা দিয়ে দিব। প্রত্যেকটা লেয়ার একটু মোটা করে দেওয়ার চেষ্টা করবে, এতে করে লেয়ারগুলো খুব ভালো করে বোঝা যাবে এবং দেখতেও খুব সুন্দর আসবে। আমি আবারও চলে যাচ্ছি চুলায় আমি আবারও একটা প্যানে দিয়ে দিলাম 1 কাপ দুধ, সাথে 1/4 কাপ চিনি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে সেম ভাবে আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ মিডিয়াম টু লো আঁচে জাল করে নিব। যখন মিশ্রণটা এইরকম আঠালো হয়ে আসবে, এ পর্যায়ে এসে আমি চুলাটা অফ করে মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এই চকলেটের মিশ্রণটাকেও আমি সেম ভাবে আরেকটা লেয়ারে দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে লেয়ারগুলোকে যতটুকু সম্ভব সমান করে দেওয়ার চেষ্টা করবেন। আমার লেয়ারগুলো কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব শেষে ডেকোরেশনের জন্য আমি উপর থেকে কিছুটা কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এবার এটাকে সেট হওয়ার জন্য আমি ফ্রিজে ঠান্ডা হতে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। এর ভেতরটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। একবার এই ডেজার্টটি তৈরি করে দেখুন, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আশা করছি আপনারা ঘরে ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে আমাকে জানাবেন। এই রকম নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।